আমরা সকল বিরোধী দলের পক্ষ থেকে গুড ক্রিটিসিজম আমরা পছন্দ করি আমরা সরকার চাই রাজ্য সরকার চাই বিরোধীরা যেন গুড ক্রিটিসিজম করে যাতে আমরা ভুলপ্রান্তি থাকলে আমরা সেগুলি সংশোধন করতে পারি আজকে সিপিআইএম দলের যে তাদের যে ডেরি দেশের কথা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য এমন কতগুলি শব্দ ব্যবহার করেছে এটা মোটেই সারা দেশ যখন সারা পৃথিবী যখন অতিমারির কারণে ব্যতিব্যস্ত এ সময় প্রত্যেক রাজনৈতিক দলের উচিত সরকারের পাশে দাঁড়ানো এবং সবাইকে নিয়ে এই অতিমারির বিরুদ্ধে আমরা যেন জয়ী হতে পারি সেটা করা খুব পরিকল্পিতভাবে এগুলি করা হচ্ছে এটা কোনো বিরোধী দল থেকেই আমরা আশা করি না বিশেষ করে সিপিএম পার্টি রাজ্যে বট প্রধান বিরোধী দল গত কয়েকদিন ধরে অ্যান্টিজেন কিটে এবং আরটিএস আরটিপিসিআর মেশিনে মিলেও টেস্টে প্রতিদিন হাজারের কাছাকাছি নামিয়ে নামিয়ে আনা হয়েছে মহকুমাগুলিতে অতি হলে করোনা টেস্ট হচ্ছে সম্পূর্ণ অসত্য সম্পূর্ণ মিথ্যা রাজ্যের মানুষকে এই সময় যখন তাদের জনসমর্থন একদম তলানিতে এই ঘোলা জলে মাছ ধরার জন্য সিপিএম পার্টি তার মুখপাত্রে এ ধরনের বিভ্রান্ত করছে রাজ্যের মানুষকে সংবাদ পরিবেশন করে আপনারা প্রথমে আপনাদের আমরা বলছি না আমরা জানি আমাদের রাজ্যে বিয়াল্লিশ জনের এ পর্যন্ত মৃত্যু হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা সব কিছুতেই আমরা সাকসেস সারা বিশ্বে হচ্ছে না আমরা কিভাবে করব কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো ত্রুটি থাকছে না এবং সর্বভারতীয় তথ্যে দেখবেন এটা লুকানো কিছু নয় এটা আপনি ইচ্ছা করলেই ইচ্ছা করলে তথ্য পেয়ে যাবেন আমার কাছে আজকের তথ্য দিস ইজ দ্য পিকচার রাজ্যে সারা দেশে পঁয়ত্রিশটা স্টেট আমাদের ছাড়া ছয় আমাদের সহ ছয়ত্রিশটা রিকভারি রেট আজকের দিনে সেভেন্টি ফাইভ পারসেন্ট আর কোনো রাজ্যে আছে কি আছে কারা কারা দিল্লি গুজরাট তামিলনাড়ু তার মানে বত্রিশটা স্টেটের থেকে বত্রিশটা স্টেটের থেকে আমরা ভালো জায়গায় রয়েছি থার্টি টু স্টেটস দিল্লি গুজরাট তামিলনাড়ু ইন কেস অফ রিকভারি ইন কেস অফ রিকভারি আমাকে বলুন আপনারা গিয়ে দেখবেন যে আমাদের থেকে আর কেউ ভালো রয়েছে কিনা রিগার্ডিং রিকভারি দিল্লি রিকভারি রেট এইটিনুজরাটেন্টি সিক্স পয়েন্ট থ্রি টু তামিলনাড়ু এই্রি এইট আর কোন স্টেট আমাদের কাছে নেই রিকভারি স্টেট রিকভারি রেট যেটা বলছি এক বলছে বাকিটা পরে বলবো আমি বলছি আরেকটা জিনিস বলছে সিপিএম এর মুখপাত্রে বলছে একসঙ্গে টেস্টে লাগাম টানছে সরকার গত কয়েকদিন ধরে অ্যান্টিজেন কিট এবং আর্টিফিশিয়াল মিলে টেস্টের হাজারের কাছাকাছি নামিয়ে আনা হয়েছে গত পয়লা আগস্ট থেকে আমি যদি নয় দিন দেখি এই নয় দিনে আর্টিফিস এবং অ্যান্টিজেন মিলে টোটাল টেস্ট হয়েছে একত্রিশ হাজার দুশো সাতাশ অর্থাৎ গড়ে প্রতিদিন তিন হাজার চারশো তাহলে সর্বভে মিথ্যা সম্পূর্ণ এবং প্রত্যেক দিন আপনাদের কাছে রিপোর্ট যায় প্রত্যেক দিন যায় তাহলে কি উদ্দেশ্য করা হয়েছে এটা একটা ক্রাইম যেখানে রাজ্য সরকার প্রতিদিন গড়ে তিন হাজার চারশো চুয়াল্লিশ করে পরীক্ষা করছে অ্যান্টিজেন অ্যান্ড পার্টিপিসের মেলে ওরা বলছে যে হাজারের হাজারের কাছাকাছি নিয়ে আসা হয়েছে মোটোই সত্য নয় এবং আপনারা দেখবেন যে বলছে অভাব আজকের তারিখে অ্যান্টিজেন কি রয়েছে উনচল্লিশ কদিন আমার চলবে আড়াই হাজার করে যদি প্রতিদিন টেস্ট করি তাহলে আমার কাছে বারো দিনের স্টক রয়েছে অ্যান্টিজেন টেস্টের যে সেটা যদি আমি আড়াই হাজার করে ধরি প্রতিদিন তাহলে আমার কাছে রয়েছে বারো দিনের রয়েছে আরও পঞ্চাশ হাজারের অর্ডার অলরেডি প্লেস করা হয়েছে এসএবি কমপ্লিট করে দিয়েছে তাহলে এটাও অসত্য এবং আরটিপিসিআর যদি ধরি আরটিপিসিআর আমার স্টকে রয়েছে আজকের তারিখে আরটিপিসিআর এর রয়েছে পাঁচ হাজার ষোলো কমপক্ষে ছয় দিন যদি আমরা ধরি কমপক্ষে ছয় দিন এই যে জিনিসগুলি এবং আপনারা জানেন যে পিপি কিডস সেটাও যথেষ্ট রয়েছে আরও সাপ্লাই দিয়েছে এছাড়াও দুই হাজার আটশো আটান্ন রয়েছে এবং ভেন্টিলেটার সাফিসিয়েন্ট নাইনটি এইট রয়েছে এবং আমরা যদি দেখি অক্সিজেন অক্সিজেনের কথা বলা হয়েছে চারশো চোদ্দ রয়েছে পনেরো দিনের স্টক রয়েছে এবং সবটা সংবাদ উদ্দেশ্য প্রণীত এবং পরিকল্পনা মাফিক রাজ্যের মানুষকে মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা করা হয়েছে এবং আপনারা জানেন আমরা যদি দেখি যে পজিটিভিটি রেট আমরা বলছি না আমরা পজিটিভিটি আমরা লাগাম দিতে পেরেছি এটা বলি না কিন্তু পজিটিভিটি রেট যদি ন্যাশনাল অ্যাভারেজ দেখি নাইন পয়েন্ট সেখানে আমরা হলাম থ্রি পয়েন্ট জিরো সিক্স রিকভারি রেট তো বললাম আমাদের থেকে মাত্র তিনটা স্টেট মাত্র আছে বত্রিশটা স্টেট আমাদের পিছনে এবং পজিটিভিটি রেট নাইন পয়েন্ট জিরো টু সেখানে আমাদের হলো থ্রি পয়েন্ট জিরো সিক্স এবং আমরা যদি দেখি যে টেস্ট জাতীয় গড় সতেরো হাজার আটশো চোদ্দ আমাদের হলো পঞ্চাশ হাজার সাতশো চব্বিশ কাছে দাঁড়ে নেই অনেকে কাছে দাঁড়ে নেই এবং এক্ষেত্রেও যে মাত্র আমাদের থেকে আগে বলছি রিকভারি রেটে মাত্র তিনটা স্টেট আমাদের উপরে রয়েছে এবার যদি দেখি টেস্ট পার মিলিয়ন সেই ক্ষেত্রেও মাত্র আমাদের থেকে মাত্র চারটা স্টেট মাত্র উপরে রয়েছে কারা কারা লাদাখ এবং জম্মু কাশ্মীর দিল্লি এবং গোয়া আর কোন স্টেট আমাদের কাছে দাঁড়িয়ে নেই তাহলে ছোট্ট রাজ্য তার পরীক্ষাটা আমার অনেক ত্রুটি রয়েছে তারপরেও এই যে হঠাৎ করে আক্রমণ তারপরেও কিন্তু আমরা এই জায়গায় রয়েছি পজিটিভ রেট বলুন টেস্ট মিলিয়ন বলুন মর্টালিটি রেট বলুন মর্টালিটি রেট আমাদের হলো জাতীয় কত টু পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট আমাদের হলো জিরো পয়েন্ট মানে ওয়ানও আমাদের কিন্তু হয়নি তো এই জায়গাটায় তাহলে প্রত্যেক ক্ষেত্রে এখানে তারপরেও একুশটা স্টেট থেকে মর্টালিটি রেটেও একুশটা স্টেট থেকে আমাদের ভালো পজিশন রয়েছে টেস্ট পারমিল মাত্র চারটা আমাদের থেকে বেশি রয়েছে এবং পজিটিভিটি রেট আমাদের থেকে উনত্রিশটা পিছনে আছে রিকভারি রেট বত্রিশটা পিছনে রয়েছে এবং যেখানে স্টেট সেটা যদি দেখি কেরালার কথা দেখলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন তাদের পজিটিভিটি রেট থ্রি পয়েন্ট ফোর নাইন তাদের রিকভারি রেট সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ নাইন তাদের টেস্ট পার মিলিয়ন আঠাইশ হাজার কুড়ি তো এই জিনিসটা এবং আপনারা জানেন যে মৃত্যু ক্রমশ বাড়ছে আমরা বলি না মৃত্যু আমার কাছে সেই তত্ত্ব আগেও দেখিয়েছি আপনাদের হসপিটালে আসলে সবাই বাঁচবে আমরা চাই বাঁচার কথাই আমরা চাইব একটা যেন মারা না যায় এবং একটা নর্মাল কোর্সে আমরা যদি দেখি হাসপাতাল আসলে সব প্রত্যেকেই সুস্থ হয়ে যাবে এটা আমরা কামনা করি কিন্তু এবং এখানে আমরা দেখেছি গত যদি আমি দশ দিনে দেখি ফার্স্ট আগস্টে তিনজন মারা গেছে সেকেন্ড অগাস্টে তিনজন মারা গেছে থার্ড অগাস্টে একজন ফোর্থ অগাস্টে দুজন ফিফথ অগাস্টে দুইজন সিক্স অগাস্টে চারজন সেভেন্থ অগাস্টে দুজন এইট অগাস্টে তিনজন নাইনথ অগাস্টে একজন আজকে এখন পর্যন্ত নীল হতেও পারে নাও হতে পারে তো টোটাল এবং এবং আপনারা জানেন যে ফার্স্ট অগস্টে যে মারা গেছে একজন বাষট্টি বছরের এবং আরেকজন শুধু নব্য জাত শিশু ওয়ান ডে নব্ব জাত শিশু এবং তার খাদ্যনালী এবং শ্বাস প্রণালীর মধ্যে ফুটু ছিল এবং তার মলতাগের জাগাটাও জায়গাটাও রাস্তা ছিল না কিন্তু পজিটিভ এসছে অটোমেটিক্যালি সে মারা গেছে আমরা পজিটিভই ধরেছি তাকে এবং অনেক ক্ষেত্রেই 77 সেভেন ইয়ার্স সিক্সটি ওয়ান ইয়ার্স 82 ইয়ার্স সেভেন্টি ইয়ার্স এবং সেভেন্টি ইয়ার্স সিক্সটি ইয়ার্স ইয়ার্স একদম কম বয়সের নেই তাও দু চারজন আছে যেখানে 43, 32 থার্টি টু এরকম রয়েছে তো এই যে জিনিস এটা আমরা বললাম এবং আমাদের গভর্নমেন্ট আপনারা জানেন যে কবি জিবি হসপিটালে আমরা টেলিমেডিসিন ফেসিলিটি হ্যাজ বিন ইন্ট্রোডিউসড এবং থ্রো দিস ফ্যাসিলিটি এভরিডে অ্যাট ইলেভেন এম দি সিনিয়র ফ্যাকাল্টি অ্যান্ড ডক্টরস উইল ইন্টার্যাক্ট উইথ দি পেশেন্টস অ্যাডমিটেড ইন দি ওয়ার্ড অ্যান্ড প্রোভাইড দি এক্সপার্ট অ্যাডভাইস এবং এটা আট তারিখ থেকে এখানে শুরু হয়েছে এবং প্রত্যেক দিন আপনাদের এবং আপনাদের কথা এবং অন্যান্যদের অ্যাডভার্সনের চিকিৎসকদের অ্যাডভানুয তারাই ঠিক করেছে চিকিৎসকরা থ্রি টু ফোর পি এম দি নোডেল অফিসার উইল ইন্টারেক্ট উইথ দি ফ্যামিলি মেম্বার বিশেষ করে জিবিতে কোভিড পেশেন্টস অ্যান্ড প্রোভাইড দ্যাম আপডেট অন দি হেলথ স্ট্যাটাস অফ দি পেশেন্টস ভিতরে যাওয়া যাবে না কিন্তু তাদেরকে ডক্টর অঞ্জন দাস সেখানে তাদেরকে প্রত্যেক দিন তাদেরকে ইনফর্ম করছে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দি পেশেন্ট এবং পেশেন্টরা যাতে সেখানে ওয়েট করতে পারে সেই জন্য তিনটা শেড করে দেওয়া হয়েছে সেখানে ড্রিঙ্কিং ওয়াটার এবং আদার ফেসিলিটিস ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট বিন প্রোভাইডেড এবং সেখানে একটা হেল্প ডেস্ক কথা আমরা সেখানে করছি ডান্ডার আন্ডার প্রসেস এবং আমরা ইট হ্যাজ বিন অলসো বিন ডিসাইডেড টু সেট আপ সিসিটিভি ক্যামেরা ইন অল দি সিস ফর ব্যাটার ম্যানেজমেন্ট অফ দি সিসিসি এটা আমরা ব্যবস্থা করেছি এবং টাইম টু টাইম আমরা জানেন যে মাঝখানে একটু অসুবিধা হয়েছিল ভগৎ সিংয়ে সেখানে আপনারা খবর নিতে পারেন যে নিট অ্যান্ড ক্লিন সেখানে জন আজকে এক্ষন এই মুহূর্তে ছজন আছে কারণ যারা ছিল তারা অলরেডি শিফট হয়ে গেছে কালকার সকাল থেকে আবার বারোজন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট রয়েছে এবং জিবিতেও যথারীতি অ্যান্ড ক্লিন রয়েছে চিকিৎসকরা যত পাচ্ছে তাদের পরিষেবা দিতে চেষ্টা করছে একদম ত্রুটি নেই একথা বলবো না কাজ করতে যারা যারা চায় তারা ত্রুটিও থাকে সুতরাং যথাসাধ্য চিকিৎসকরা যারা যোদ্ধারা তারা চেষ্টা করছে তাদের পরিষেবা দেওয়ার জন্য এই জিনিসগুলো যেহেতু উদ্দেশ্য প্রণোদিতভাবে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলনেতা যিনি যে দল করে সেই দলের মুখপাত্র যেরমভাবে সংবাদ পরিবেশ করেছে এটা মোটেই রাজ্যের জন্য কাম্য নয় সাধারণ মানুষের জন্য কাম্য নয় আমি আবার বলবো আপনাদের পুরনো বদাভ্যাস আপনারা ত্যাগ করুন এখনও সবাই মিলে যেন রাজ্যে একটা এই করোনা প্রতিরোধে যত আমরা যেন প্রতিরোধ করতে পারি সহযোগিতা করুন এটা আমরা আশা রাখব এটার জন্যে আপনাদের হচ্ছে একটা আপনারা জানেন যে গত মন্ত্রিসভার মিটিংয়ে একটা ইয়ে দিতে পারিনি খুব সম্ভব আমার ঠিক মনে নেই আপনারা জানেন যে কম্পোজিট রিজোনাল সেন্টার উইল প্রোভাইড বোথ প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোশনাল অ্যাসপেক্টস অফ রিহ্যাবিলিটেশন লাইক এডুকেশন হেলথ এমপ্লয়মেন্ট ভোকেশনাল ট্রেনিং রিসার্চ অ্যান্ড ম্যান পাওয়ার ডেভেলপ মেন ফর পার্সনস উইথ ডিজেবিলিটি ডিজেবিলিটিদের জন্য একটা ত্রিপুরাতে রিজোনাল সেন্টার হচ্ছে এর হেড অফিস কলকাতা এবং এখানে যদিও তারা দু হাজার আঠারো এখানে একটা অফিস করেছে কিন্তু এখন তারা নিজেরা একটা রিজোনাল সেন্টার করতে চায় লক্ষ্মীলুঙ্গা সেখানে আট একর জায়গার মধ্যে সেখানে ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অ্যান্ড পারসনস উইথ ডিজেবিলিটিস দিব্যাং দিব্যাঙ্গজন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের জন্য আমরা আট একর জায়গা মন্ত্রিসভা দিয়েছি যার ভ্যালু চোদ্দ লক্ষ তিরিশ হাজার কিন্তু সেটা আমরা নেব না এবং সেদেরকে ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট সম পার্সন উইথ এদের জন্য এই জায়গাটা আমরা অ্যালো করেছি আপনাদের দিব্যাঙ্গ সম্পূর্ণ সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমানে রাজ্যে চৌষট্টি হাজার তিনশো ছেচল্লিশ জন দিব্যাঙ্গ রয়েছে এবং এসপার পার টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস তো দুই হাজার আবার নতুন সেন্সাস সেন্সাস হবে তো আমরা সরকার এদের জন্য আপনারা জানেন কেন্দ্রীয় সরকার তাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি দেখছে বলেই এটা অলরেডি তাদের নামে রাজ্য দেশের প্রধানমন্ত্রী এটা পরিবর্তন করেছে দিব্যাঙ্গ দেওয়া হয়েছে তাদের জন্য আমরা এই উদ্যোগ এবং আপনারা জানেন যে তাদের জন্য রিজার্ভেশনও বেড়ে গেছে সেই জন্য মন্ত্রিসভা এই একটা কাজ করেছে সেটা আপনাদের দেওয়া দরকার এবং এটা আলাদাভাবে আমাদের সরকার তাদের জন্য একটা অ্যালটমেন্ট জায়গা দিয়ে দিয়েছে এটা আগামী দিনে দিব্যাঙ্গদের সকল রকম সুবিধার ক্ষেত্রে এটা হ্যাঁ চৌষট্টি হাজার তিনশো ছেচল্লিশ জন দিব্যাঙ্গ আছে এজ পার দুই হাজার এগারো সেন্সাস এখন এই জন্য এটা তারা জায়গা চেয়েছিল সেই জন্য গভর্নমেন্ট তার সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা তারা এখানে করতে চায় নর্থ ইস্টের মধ্যে এটা রিজনাল সেন্টার হবে এই জন্য এটা আপনারা জানেন আজকে আজকে আপনারা জানেন যে ত্রিপুরাতে ত্রিপুরাতে পার্লামেন্ট আইন করে পার্লামেন্ট আইন করে ত্রিপুরা সংস্কৃত ইউনিভার্সিটিকে এটা সেন্ট্রাল ইউনিভার্সিটির হিসাবে এক সংশোধন করে পার্লামেন্টে করেছে আজকের সিটার ওপেন আমরা করেছি তাদের বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল অ্যান্ড এটা শুরু হয়েছিল দুই হাজার তেরোতে ফোর্থ জুন শুরু করেছিল মোহনপুরের মোহনপুরের স্বামী বিবেকানন্দ কলেজের সেখানে শুরু করেছিল তাদের প্রথম কাজ শুরু পরবর্তীতে শিফট করে এসেছে বৌদ্ধ মন্দিরের কাছে এখন তাদের নিজস্ব জায়গায় লেম্বু ছড়া সেটা আমাদের গভর্নমেন্ট থেকে জায়গা দেওয়া হয়েছে বিল্ডিং কমপ্লিট বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল কমপ্লিট এবং গেস্ট হাউজ অলসো কমপ্লিট টোটাল প্রজেক্ট কস্ট ইজ নাইনটি ওয়ান ক্রোর এবং সেটা এবং স ঠিক সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন করেছে সিপিডাব্লিউডি এবং আরও টাকা বেঁচেছে আপনারা জানেন তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং একাডেমিক বিল্ডিং সেটা এখনও কাজ চলছে ভেরি সুন এটা ওপেনিং হবে তখন পূর্ব দমে এটা যাবে এবং এটা শুধু এটা নয় আরও এদের অডিটোরিয়াম মিনি হসপিটাল অ্যান্ড স্পোর্টস স্পোর্টসের জন্য দেখি কী বলে স্টেডিয়াম সেগুলি মোহনপুরের জায়গা আরেকটা জায়গা দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের জায়গা ছিল এটাকে তাদের নামে অ্যালট করে দেওয়া হয়েছে তাদের এখানে একানব্বই কোটি টাকার টোটাল প্রজেক্ট কষ্টে শেষকেট ইউনিভার্সিটি আজকে শুরু হয়েছে তাদের ভাইস চ্যান্সেলার দিল্লি সেন্ট্রাল ইউনিভার্সিটির সেন্ট্রাল স্যাসকেট ইউনিভার্সিটির বিসি অনলাইনে এবং রেজিস্টার অনলাইনে ছিলেন এখানে ডাইরেক্টর আর কে বর্মন উনি এখানে ছিলেন এবং সিপিডাব্লিউডির চিফ ইঞ্জিনিয়ারও ছিলেন সেটা আজকে আমি নেগরেটারি হিসেবে ছিলাম আজকে থেকে তাদের নতুন যাত্রা শুরু হয়েছে এবং অ্যাজ পার নিউ এডুকেশন পলিসি সব মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং স্যাসকেট ইজ দি মাদার স্যাসকেট ল্যাঙ্গুয়েজ ইজ দি মাদার অফ দি অল ল্যাঙ্গুয়েজেস সুতরাং এটা এটা ভেরি পজিটিভ যে নর্থ ইস্টে একমাত্র ত্রিপুরাতে আছে সুতরাং আমরা আপনারা জানেন যে নিউ এডুকেশন আমরা যে এডুকেশন হাবের কথা বলি আজকে এটার ফলে এটা এটা এখানে হবে ট্র্যাডিশনাল কোর্স অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ দুটো অর্থাৎ ট্র্যাডিশন এবং মডার্ন এডুকেশনের মধ্যে ব্রিজ করে দেওয়ার জন্য সেনস্কৃত ইজ দি মেন সাবজেক্ট এবং এটা আজকে করেছে এখন প্রকৃতপক্ষে ত্রিপুরা নাও ইজ এডুকেশন হাব কেন বলছি আপনারা জানেন আমাদের এমবিবি ইউনিভার্সিটি যেমন রয়েছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি রয়েছে ইকফাই ইউনিভার্সিটি রয়েছে আর্টস কলেজ আছে মিউজিক কলেজ আছে টিআইটি আছে এনআইটি আছে আমাদের আইআই ট্রিপল আইটি রয়েছে আমাদের আমরা জানেন যে আমাদের প্ল্যানিংয়ের মধ্যে এমন সৈনিক স্কুলের মাঝখানে একটু গ্যাপ ছিল এখন অলরেডি এটা গ্রিন সিগন্যাল আমাদের মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করেছে এবং এটা একটা সৈনিক স্কুল পাওয়া নট এ ম্যাটার অফ জক এবং এটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে সৈনিক স্কুল আমরা স্থাপন করতে যাচ্ছি এবং আরআই রিজোনাল ইনস্টিটিউট অফ এডুকেশন এটাও অন্ধ রয়েছে এবং এছাড়া ইনস্টিটিউশন অফ এআইআই এস দ্যাট ইজ অল ইন্ডিয়া ইনস্টিটিউশন অফ স্পিকিং অ্যান্ড হিয়ারিং এটা দিব্যাঙ্গদের জন্য এটা এখানে তারা তাদের নামও আমরা বারো একর জায়গা মোহনপুর মোজা মোজাতে দিয়েছি আর এইটা যেটা বললাম একটু আগে এটা লঙ্গা অর্থাৎ অলমোস্ট আমাদের আমাদের এখন দরকার ইন ফিউচারে এটা আমাদের প্ল্যানিং ইন ফিউচারে আমাদের এখন দরকার রাজ্যের জন্য আইআইটি একটু অপেক্ষা করতে হবে আমরা সেই দিশাতে এগিয়ে যাচ্ছি তো এই কথাগুলি বললাম এবং করোনার ব্যাপারে যা দরকার সেটা আপনাদেরকে জানিয়েছে হ্যাঁ কোভিড ক্যান্সেন হোম আইসোলেশনের একটা প্রভিশন আছে হোম আইসোলেশনের প্রভিশন থাকলেও সেটার ক্ষেত্রে কতগুলি নিয়মকানুন রয়েছে এতদিন ছিল যে হোম আইসোলেশনে থাকতে হলে ওই যিনি করোনা পজিটিভ ওনার জন্য সেপারেট রুম থাকতে হবে সেপারেট টয়লেট থাকতে হবে সেপারেট সব কিছু থাকতে হবে এবং ওনাকে দেখভালের জন্য একজন লোক থাকতে হবে তারা আন্ডারটেকিং দিতে হবে দুইজনেই এছাড়া এটা আছে কি না এটা দেখার জন্য চিকিৎসক এবং অ্যাডমিনিস্ট্রেশভ অফিসার যৌথভাবে ক্লিয়ারেন্স দিলেই থাকতে পারে তো এরকম প্রভিশন কিন্তু আজকে আর্জেন্ট মিটিং বসছে এই হোম আইসোলেশনের ব্যাপারটাও এখন হোম আইসোলেশন অ্যান্ড হোম কোয়ারেন্টাইন ইজ নট ইকুয়াল থিং হোম আইসোলেশন ফর পজিটিভ কেস হোম কোয়ারেন্টাইন ফর দি ডাউটফুল অর্থাৎ আমরা ধরেন এই দুটো জিনিস আমরা অনেক সময় গুলিয়ে ফেলি হোম আইসোলেশন ফর পজিটিভ কেস হোম কোয়ারেন্টাইন এটা একটা ডাউটফুল এই দুটো আলাদা জিনিস এটা আমরা এখন আবার রিকভারি করতে একটু রিভিউ করছি থাকে থাকা উচিত থাকে ঠিক আছে তাহলে এখনই গিয়ে কথা বলবো থাকতে পারে মনে রাখবেন সবটা জিনিসই কিন্তু আমাদের চিকিৎসকরা করে তো সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারও আছে আমরা কিছু কিছু ক্ষেত্রে একটু হার্ড ডিসিশন নেই এবং কিন্তু নিতে গিয়ে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয় কিন্তু আমরা সেটা যাতে যখন যেটা খবর পাই সেখানে মনে রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অযথা কোন একটা আমাদের আজকের তারিখে কতটি পেশেন্ট রয়েছে আমি যদি দেখি আজকের তারিখে এটা আপনাদের বলতে পারি নাই আজকের তারিখে একশো পঁচাশি ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে হোম কোয়ারেন্টাইনে রয়েছে তিন হাজার ছশো বাষট্টি টোটাল স্যাম্পল কালেকশন যে রেকর্ড ছোট্ট স্টেট ত্রিপুরা দুই লক্ষ চার হাজার একশো দুই এবং টেস্ট হয়েছে দু লক্ষ তিন হাজার ছাপ্পান্ন পজিটিভ এই দু লক্ষ তিন হাজারের মধ্যে ছয় হাজার দুশো ছাব্বিশ নেগেটিভ এক লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো তিরিশ রিকভার্ড চার হাজার ছশো ছাপ্পান্ন এবং অ্যাক্টিভ কেস এক হাজার পাঁচশো সাত ডেথ কেস ফর্টি টু অ্যান্ড পজিটিভিটি রেট থ্রি পয়েন্ট জিরো সিক্স কালকে ছিল থ্রি পয়েন্ট এইট জিরো এইট আজকে থ্রি পয়েন্ট জিরো সিক্স কালকে ছিল রিকভারি রেট সেভেন্টি টু পয়েন্ট টু নাইন আজকে রিকভারি রেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো কালকে ছিল ফার্টালিটি রেট জিরো পয়েন্ট সিক্স এইট আজকে হলো জিরো পয়েন্ট সিক্স সেভেন দ্রুত যাচ্ছে এবং কালকে আজকে আজকে টোটাল দুশো জন ডিসচার্জ হয়েছে এবং চোরা বাড়ি দিয়ে চারশো জন আজকে এসছে এবং আজকে ট্রিটমেন্টে আজকে রয়েছে পনেরোশো সাত কোনো একটা পার্সোনাল ব্যক্তি বা ব্যক্তি বিশেষ আমি কাউকে দিব না হতে পারে ওনার ওনার কথার সত্যি কিন্তু পনেরোশো সাতজন কিন্তু ডিসস্যাটিসফাইড না হতে পারে টু থ্রি ফাইভ শুধু একটা কোনো ভাইরাল একটা কোনো ভাইরাল হলো এটাই সমস্ত পনেরো হাজার পনেরোশো সাত আনএপি এই অ্যাসেসমেন্ট মোটেই ঠিক না আনএপি হতে পারে কেউ কিন্তু মনে রাখতে হবে পনেরোশো সাতজন আজকের তারিখে ট্রিটমেন্ট আন্ডারটেটিভ নেই রয়েছে এগুলিও বুঝতে হবে আমরা চাই এক সবাই স্যাটিসফাইড থাকুক কিন্তু এটা কাজটা একটু কঠিন তবুও আমাদের চিকিৎসা চিকিৎসকরা তারা যথেষ্ট প্রচেষ্টা চালাচ্ছে আমরা জানেন যে একজন চিকিৎসকের সাথে এটা যদিও তদন্ত সাপেক্ষ একজন আইনজীবী সহ কয়েকজন একজন দুর্ব্যবহার করার ফলে তারা দীর্ঘদিন ধরে কাস্টটিতে রয়েছে এই কথাটাও বুঝতে হবে তো এটা একটা অর্থাৎ চিকিৎসকদের প্রতি আমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি যে রয়েছে কারণ এই সময় তারা দেশ দেশের প্রধানমন্ত্রী বলছে তারাই আজকে যোদ্ধা সুতরাং তাদের প্রতি আমাদের সিম্পেতি সহযোগিতা সব কিছু রয়েছে